গুড ইভিনিং সবাইকে। দেখো আজকে কোথায় ঘুরতে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরা দেখো অনেকে নাম শুনেছে হয়তো, জায়গাটা দেখোনি তো, তার আগে দেখো পাথর, দেখো এখানে কি সুন্দর পাথর গুলো দেখেছো কজন, এই দেখো সেই সুন্দর চকচক করছে একদম পাথরগুলি, বুঝছো। তারপর বলছি আমি কোথায় এসেছি তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে পারো কিনা, একটু দূরে আছি, দেখে বলো তো এটা কোন জায়গা, আমাকে কমেন্ট করে জানিও, বুঝতে পারছো। ওই দেখো আমি সাইনবোর্ডটাও দেখাচ্ছি তোমাদেরকে, দেখে বলো। আমরা কে কে আসছি দেখো, ওই যে দেখো পেছনে খুব ভিক্টোরিয়া চারপাশটা, এতদিন শুনেছি ভিক্টোরিয়া নাকি প্রেম করার জায়গা, আজকে নিজ চোখে দেখে গেলাম সত্যি ভিক্টোরিয়া প্রেম করার জায়গা, প্রচুর ছেলে মেয়ে বসে আছে। দেখেছো পরিবেশটা, জানি না ভেতরে আর ছবি তুলতে দিবে কি দিবে না ভিডিও করতে, তো এখান থেকেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু ভালো করে সবাই দেখে নাও ভিক্টোরিয়া মেমোরিয়াল কেমন, আর এই পাথরগুলো আবার দেখো কি সুন্দর পাথরগুলো দেখেছো। দেখেছো কাদেরকে দেখালাম, বিদেশিরা বসে আছে, দেখো কত লোক, দেখো বিশাল বড় মহারানী ভিক্টোরিয়ার এখানে থাকতেন, এই দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল, বুঝেছো কত বড় রাজপ্রাসাদ মহারানীর। কথায় বলে না মহারানী ভিক্টোরিয়া, এই হচ্ছে ভিক্টোরিয়া, দেখো গোটাটাই কিন্তু শ্বেত পাথরের। ওই পাশেও আছে, ওই দেখো কত বড় রাজমহল, রানী থাকতো সেখানে, আমার
এই এতটুকুই দেখাতে পেরেছি, ভেতরে তো মোবাইল নিয়ে যেতে দেবে না, ক্যামেরা করতে দেবে না, তাই তোমরা এই দেখেই সন্তুষ্ট থাকো। বাই, রাখছি। তো এই দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, এই ফুলটা চেনো? কী ফুল, বিশাল জায়গা, ঘুরে শেষ করা যাবে না বাবা। আমি তো হাঁটতেই পারছি না, পায়ে ব্যথা হয়ে গেছে। দেখো কত লোক, আজকে তাও কমই আছে।